ওকে আপনারা যারা এই ছোট্ট ড্রোনটি দেখলেন, ড্রোনটা নিয়ে একটু নিয়ে আসো, ড্রোনটা নিয়ে আসো একটু। যারা এই ছোট্ট ড্রোনটি দেখলেন যেটা হচ্ছে গিয়ে আকাশে উড়ে সারা পৃথিবী ব্যাপী, এগুলাকে ড্রোন বলে। এগুলা এই অনেক টাকা লাগে, বিভিন্ন জায়গায় আমেরিকা বা বিভিন্ন জায়গা থেকে কিনে আনতে হয়। এই একটা ছেলে কিবরিয়া, সুনামগঞ্জ বাসী ছিল কিন্তু এখন মৌলভীবাজারে সেটেল। কিবরিয়া নিজের বুদ্ধি দ্বারা এই ড্রোনটি বানিয়েছে। আপনারা দেখেন যে এটা ও এই ড্রোন ছাড়াও পাঁচটা প্রজেক্ট তার ব্যাপারে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন নিউজ চ্যানেলে ক্ষুদে বিজ্ঞানী হিসাবে তারে বিভিন্ন জায়গায় স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু আজকে যে কারণে আমি ড্রোনটি আপনাদেরকে দেখাচ্ছি, যে এইরকম একটা ঘুরাও তো, একটু ঘুরাও তো। এই ড্রোনটি বানানোর পরেও তার যে সমস্যা হচ্ছে গিয়ে বাংলাদেশের অবস্থাটা দেখেন, যে স্কুলে বেতন দেয়, কলেজে বেতনের টাকা তার কাছে নাই, তার কাছে বৈজ্ঞানিক এইরকম রিসার্চ করার জন্য কেউ আগায় আসে না, খুবই কম অল্প সংখ্যক লোক আগায় আসে। তো এখন আমার কথা হচ্ছে যে বাংলাদেশটারে যদি আগায় নিতে হয়, আপনি এই ধরনের যারা এই আবিষ্কারের নেশায় থাকে, যারা যে ছেলেটা আজকে মদ গাঞ্জা খাওয়ার কথা, যে ছেলেটা মাদকে নষ্ট হয়ে যাওয়ার কথা, সে যখন তার পরিবার নিয়ে যখন বিভিন্ন জায়গায় ঘুরে যে আমাকে একটু রিসার্চ করার, গবেষণা করার সুযোগ করে দেন, তখন তার কাছে যখন অভিজ্ঞতাটা এইরকম হয়, আস্তে আস্তে এই ছেলেটাও হারাই যাবে। তো এই ছেলেটা হারাই যাওয়ার আগে আমি চাচ্ছি যে আমার ফেসবুকের মাধ্যমে আপনারা দেখেন, যে ছেলেটার কথা শুনেন। আমি কি দিয়ে তোমার কাছে জানতে চাই যে এই ড্রোনটা ছাড়াও তুমি আর কি কি প্রজেক্ট করছো? তুমি বনানীতে যখন আগুন লেগেছিল, বাংলাদেশের রাজধানী বনানীতে যখন আগুন লেগেছিল, তখন একজন মানুষ আগুনে পুড়ে কি যন্ত্রণা বেদনা সেটাই আমি অনুভব করতে পারতেছি না। তারপরেও সেই দিন থেকে আমি গবেষণা শুরু করছি যে মানুষের প্রাণ কিভাবে বাঁচানো যায়। একটা অগ্নি নির্বাপক যন্ত্র বানাইছি, যেটা আগুন একটা অগ্নি নির্বাপক যন্ত্র বানাইছি, ট্রেন লাইন যেটা খাটিয়ে নিলে কি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ঝুঁকিপূর্ণ হইলে অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেটার ক্ষেত্রে। আর একটা হইল কি আমার সোলার সিস্টেম, মানে সূর্যের সাহায্যে লিফট চলে। আর তারপরে আর হইল কি আমার হুইল চেয়ার, যেটা পোয়েস কন্ট্রোলার, আমি ইচ্ছা করে চাইলে নদীতে পড়তে পারতাম না, আবার ইচ্ছা করে কোনো গাড়িও আমার মারতে পারতাম না। আচ্ছা, আপনারা খেয়াল করে দেখেন যে কিবরিয়ার যে যতগুলা জিনিসের কথা বলছে, এগুলা সাধারণত বিদেশি বিজ্ঞানীরা বহু কষ্ট করে এই ধরনের জিনিসগুলো আবিষ্কারের নেশায় থাকেন। তাদের হাজার হাজার ডলার হচ্ছে কি ইনভেস্ট করা হয় যারা গবেষণা করে। কিন্তু কিবরিয়া আজকে সেই মৌলভীবাজার থেকে আমার কাছে আসছে, আমি তার এই ড্রোন প্রজেক্টটা দেখে আমার এত ভাল লাগছে যে একটা ছেলে নিজে এরকম একটা ড্রোন বানাইতে পারে, আর তারে ইনভেস্ট করার মতো, বিনিয়োগ করার মতো কোন লোক আমাদের দেশে পাওয়া যায় না। সরকার তো আছেই, সরকারকেও খুব বেশি এখানে রেসপন্স করতে দেখা যায় না। এই ছেলেটা এখন এমন অবস্থা যে বৈজ্ঞানিক বা বিজ্ঞানী হবে তো দূরের কথা, এখন কলেজের পড়াশোনা করার মতোই টাকা তার কাছে নাই। আমার এই ফেসবুকে যারা দেখছেন তারা, আমি এই যে কিবরিয়ার ফোন নাম্বার দিয়ে দিব, যদি পারেন এই কিবরিয়ার পাশে দাঁড়াবেন যেভাবে পারেন, অন্তত যদি নাও পারেন কিবরিয়ার জন্য দোয়া করবেন, কারণ এইরকম পরিস্থিতিতে মাটি থেকেই বাংলাদেশে যারা ভালো ভালো আবিষ্কার করছে তারা এইভাবেই কষ্ট করে উঠে আসছে। আপনারা কিবরিয়ার জন্য দোয়া করবেন। আর দোয়া করার আগে আমি কিবরিয়াকে বলবো যে আজকে আবার একটু ড্রোনটা চালায় তুমি দেখাইতে পারো কিনা মানুষকে, যে কিভাবে ড্রোনটা উড়ে। ওকে, রেকর্ডিং থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।